নমস্কার বন্ধুরা, অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে ষোলো সোমবারের ব্রত কিভাবে পালন করা উচিত এবং এই ষোলো সোমবারের ব্রতের নিয়মগুলি। দেবাদিদেব মহাদেবের অপর নাম হল আশুতোষ, অর্থাৎ অতি অল্পে তুষ্ট হন যিনি, তাই তার পূজায় আড়ম্বরের কোনো প্রয়োজন হয় না, ভক্তিই যথেষ্ট। আপনার যে কোনো মনস্কামনা পূরণের জন্য ষোলো সোমবারের ব্রত পালন করলে অনিবার্য এবং অবশ্যম্ভাবী ফল আপনি লাভ করবেন। পুরাণ মতে মাতা পার্বতীও এই ষোলো সোমবারের ব্রত পালন করেছিলেন। যে কোনো মাসের সোমবার থেকেই এই ব্রত পালন শুরু করা যায়, কিন্তু সর্বাধিক ফল লাভ করার জন্য আপনাকে এই ব্রত শ্রাবণ মাস থেকেই শুরু করতে হবে। কারণ শ্রাবণ মাস হলো শিবের মাস, আর এই মাসে শিবের আরাধনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং অধিক ফল প্রাপ্ত হয়। ব্রতের নিয়ম, যে সোমবার থেকে আপনি ষোলো সোমবারের ব্রত শুরু করবেন তার আগের দিন অর্থাৎ রবিবার নিরামিষ আহার গ্রহণ করবেন, পোড়া জিনিস খাবেন না এবং অন্ন জাতীয় খাবার একবেলাই গ্রহণ করবেন। ব্রতের দিন অর্থাৎ সোমবার সারাদিন উপবাস থাকার পর বাবার চরণামৃত ও প্রসাদ গ্রহণ করবেন এবং তারপর ফলমূল, মিষ্টি, দুধ, সাবু এই জাতীয় খাবার গ্রহণ করবেন। এই ষোলো সোমবারের ব্রত প্রায় টানা চার মাস যাবৎ করতে হয়। এক্ষেত্রে মহিলাদের বাধা পড়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি গায়ে উপবাস রেখে আপনার পরিবারের কাউকে দিয়ে পুজো করিয়ে নিতে পারেন। যেমন নিয়মে আপনি প্রত্যেক সোমবার পুজো করেন সেই নিয়ম মেনে আপনি নিজে পুজোর কোনো জিনিস স্পর্শ করবেন না। আর যদি এটি সম্ভব না হয় তাহলে যতগুলি সোমবার বাদ পড়বে ততগুলি সোমবার অতিরিক্ত পালন করতে হবে আপনাকে। যে সোমবারগুলি পালন করতে পারবেন না সেই সোমবারগুলিতে উপবাসী না থাকলেও চলবে, কিন্তু অন্ন জাতীয় খাবার গ্রহণ করবেন না। প্রত্যেক সোমবারই আপনাকে একই নিয়মে এবং একই সময়ে এই পুজো করতে হবে। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে তাহলে গঙ্গাজল ও মাটি দিয়ে শিবলিঙ্গ বানিয়ে পুজো করবেন, কিন্তু প্রত্যেক সোমবার একটি একটি করে শিবলিঙ্গ বানাতে হবে এবং পুজোর পরদিন বিসর্জন করে দিতে হবে। পূজা পদ্ধতি, ব্রতের দিন সকালে স্নান সেরে ঠাকুরঘর সুন্দরভাবে পরিষ্কার করে শুদ্ধ বস্ত্রে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন। পূজার সমস্ত সামগ্রীগুলিতে গঙ্গাজল ছিটিয়ে নিন। এরপর প্রথমে পঞ্চামৃত দ্বারা শিবের অভিষেক করান। দুধ, দই, ঘি, মধু এবং শর্করা দিয়ে পঞ্চামৃত বানাতে হয়। যখন পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক বা স্নান করাবেন তখন কিছুটা এই পঞ্চামৃত সংগ্রহ করে রেখে দেবেন চরণামৃত হিসাবে। পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করানোর পর পুনরায় গঙ্গাজল দিয়ে স্নান করান এবং একটি তামার পাত্র বা পাথরের পাত্রে শিবলিঙ্গকে বসান। শিবলিঙ্গ রাখলে ত্রিশূল ও নন্দী বাবাকে অবশ্যই সাথে রাখতে হয়। শিবলিঙ্গের অভিষেক বা স্নান সম্পূর্ণ হয়ে গেলে ত্রিশূল ও নন্দী বাবার মূর্তিকেও স্নান করাতে হবে। এবার শ্বেত চন্দন দিয়ে শিবলিঙ্গে ত্রিপুণ আঁকবেন। ত্রিপুণ অর্থাৎ মহাদেবের ললাটে যে তিনটি সাদা চিহ্ন দেখতে পাওয়া যায়। এরপর চন্দন সহযোগে বেলপাতা অর্পণ করুন। তারপর আকন্দ ফুল, ধুতুরা ফুল, নীল অপরাজিতা বা যে কোনো সাদা ফুল বাবাকে অর্পণ করবেন। প্রতি সোমবার অর্থাৎ ব্রত পালনের দিন শিবলিঙ্গে একটি গোটা ফল অর্পণ করুন এবং পূজার পরদিন ওই ফলটি কোনো ব্রাহ্মণকে বা কোনো ছোট বাচ্চা অথবা কোনো গরিব ব্যক্তিকে দান করে দেবেন। কিন্তু এটা মনে রাখবেন যে প্রথম সোমবার আপনি যে ফল অর্পণ করবেন বাকি ১৫টি সোমবারও সেই একই ফল অর্পণ করবেন। অর্থবৃদ্ধির জন্য কয়েক দানা অবিভক্ত আতপ চাল শিবলিঙ্গে অর্পণ করুন। সন্তান প্রাপ্তির জন্য কয়েক দানা অবিভক্ত গমের দানা শিবলিঙ্গে অর্পণ করবেন। ১৬তম সোমবার অর্থাৎ শেষ সোমবারে কোনো শিব মন্দিরে গিয়ে ৫টি গোটা ফল বাবাকে অর্পণ করবেন এবং ব্রাহ্মণকে উপযুক্ত দক্ষিণা ভূজ্যসহ দান করে ব্রত উদযাপন করতে হবে। আর আপনি যদি বাড়িতে এই ব্রত উদযাপন করতে চান তাহলে ৫টি গোটা ফল বাবার মাথায় অর্পণ করুন এবং পরদিন এই ৫টি ফল থালায় সাজিয়ে দক্ষিণা ও ভূজ্যসহ কোনো ব্রাহ্মণকে দান করে প্রণাম করুন ও তার আশীর্বাদ নিন। যখন শিবলিঙ্গে ফল অর্পণ করবেন তখন আপনি যে ফল লাভের আশায় এই ব্রত করছেন তা বাবাকে মনে মনে জানান। কারো মঙ্গলের জন্য যদি এই ব্রত পালন করেন তাহলে তার নাম ও গোত্র বলে বাবার মাথায় জল ঢালবেন আর সম্ভব হলে সেই ব্যক্তিকে বাবার চরণামৃত দেবেন। এছাড়া কারো মঙ্গল কামনার জন্য তার নাম বলে ঘিয়ের প্রদীপ বা মোমবাতি বাবার সামনে জ্বালাবেন প্রতি সোমবার।
এই ঘিয়ের প্রদীপ বা মোমবাতি আপনি কিন্তু নেভাবেন না, এটি যতক্ষণ জ্বলার ততক্ষণ জ্বলে আপনি নিভে যাবে। শিবলিঙ্গে ফল অর্পণ করা হয়ে গেলে কুচনো ফল, মিষ্টি, সাদা বাতাসা ইত্যাদি শিবলিঙ্গে স্পর্শ করান। এরপর ধূপ দীপ জ্বালিয়ে আরতি করুন। এরপর রুদ্রাক্ষের মালা বা হাতে করগুণে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে হবে। শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য শিবলিঙ্গের সামনে বসে যদি 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয় তাহলে সেটি ভীষণ ফলদায়ী হয়। আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।